আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা নিশ্চয়ই সোলার এক্লিপস এবং লুনার এক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দেখেছেন। যখন চাঁদ এমন পজিশনে চলে আসে যখন সেটা পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে, তখন সেটাকে বলা হয় সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ। এবং পৃথিবী যখন চাঁদ এবং সূর্যের মাঝখানে চলে আসে তখন সেটা হয় লুনার এক্লিপস অর্থাৎ চন্দ্রগ্রহণ। প্রতি মাসেই একবার চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসে এবং একইভাবে পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে চলে আসে। কিন্তু আমরা তো প্রতি মাসে গ্রহণ দেখতে পারি না, সেটা কেন? এর পেছনে রয়েছে একটা মজাদার ঘটনা, সেটাই আপনারা জানতে চলেছেন এই ভিডিওটিতে। এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো আর বেশি দেরি না করে শুরু করা যাক। রাতের আকাশে আমাদের চাঁদ মামাই হলো মোস্ট ব্রাইটেস্ট অ্যান্ড বিগেস্ট অবজেক্ট। তবে সেটা তার সাইজের কারণে নয়, বরং অন্যান্য মহাজাগতিক অবজেক্টদের তুলনায় চাঁদই হলো সবথেকে ক্লোজেস্ট বডি। পৃথিবী থেকে চাঁদের এক্স্যাক্ট ডিস্টেন্স হলো সর্বনিম্ন 3,63,104 কিলোমিটার এবং সর্বোচ্চ 4,05,696 কিলোমিটার, হুইচ ইজ অন অ্যান অ্যাভারেজ প্রায় 3,84,400 কিলোমিটার। সাইজের কম্পারিজন করলে দেখা যায় চাঁদের আকার পৃথিবীর প্রায় 27% এবং ভরের দিক থেকে চাঁদ পৃথিবীর ম্যাসের প্রায় 1.2%, অর্থাৎ পৃথিবীর ম্যাস চাঁদের ম্যাসের তুলনায় প্রায় 81 গুণ। পৃথিবীকে নর্থ পোল বা উত্তর মেরু থেকে দেখলে নিজের অ্যাক্সিস অর্থাৎ নিজ অক্ষে কাউন্টার ক্লকওয়াইজ স্পিন করে এবং একইভাবে সূর্যকেও কাউন্টার ক্লকওয়াইজ অরবিট বা প্রদক্ষিণ করে। ঠিক তেমনই চাঁদও পৃথিবীকে কাউন্টার ক্লকওয়াইজ অরবিট করে এবং চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে যে সময় নেয় সেই সময় পৃথিবী নিজের অ্যাক্সিসে 27টা ফুল রোটেশন কমপ্লিট করে। পৃথিবীকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করতে চাঁদ সময় নেয় 27 দিন 7 ঘন্টা 43 মিনিট, এটাকে বলে ওয়ান সাইডেরাল মান্থ। আমরা যদি এমন পজিশন থেকে কাউন্টিং স্টার্ট করি যখন পৃথিবী সূর্য এবং চাঁদ একই লাইনে অ্যালাইন রয়েছে, তবে চাঁদ যখন পৃথিবীকে প্রদক্ষিণ করে আবার তার প্রিভিয়াস স্টার্টিং পয়েন্টে ফেরত আসবে তখন ওয়ান লুনার ফেস অর্থাৎ এক চন্দ্র পর্ব বা চন্দ্র দশা কমপ্লিট হবে। যদি পৃথিবী তার কক্ষপথে স্থির থাকতো তাহলে ওয়ান লুনার ফেস এবং ওয়ান সাইডেরিয়াল মান্থ একই সাথে হতো। কিন্তু চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার সাথে সাথে পৃথিবীও সূর্যকে প্রদক্ষিণ করছে, ফলে সম্পূর্ণ লুনার ফেসকে কমপ্লিট করতে অর্থাৎ চাঁদকে পৃথিবী ও সূর্যের সাথে প্রপার অ্যালাইনমেন্টে আসতে মোর দেন 360 ডিগ্রি কভার আপ করতে হয়। ফলে বাস্তব ক্ষেত্রে দেখা যায় একটি সম্পূর্ণ লুনার ফেস কমপ্লিট হতে সাইডেরিয়াল মান্থের তুলনায় কিছুটা এক্সট্রা টাইম লাগে। একটি সম্পূর্ণ লুনার ফেস কমপ্লিট হতে সময় লাগে 29 দিন 12 ঘন্টা 44 মিনিট, এটাকে বলা হয় সিনোডিক মান্থ। কিন্তু প্রত্যেকটা সিনোডিক মান্থ কমপ্লিট করার সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে, তাহলে প্রত্যেক মাসে কেন গ্রহণ দেখা যায় না? আসলে পৃথিবীর অরবিটাল প্লেন বা কক্ষতল এবং চাঁদের অরবিটাল প্লেনের মধ্যে সামান্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন রয়েছে। চাঁদের কক্ষতল আমাদের পৃথিবীর কক্ষতলের রেসপেক্টে 5.145 ডিগ্রি ইনক্লাইন্ড বা হেলানো অবস্থায় আছে। আপনারা যে ব্লু ডটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো লিউনার নোডস। এই দুই পয়েন্টে পৃথিবীর অরবিটাল প্লেন এবং চাঁদের অরবিটাল প্লেন একে অপরকে ছেদ করেছে, অর্থাৎ শুধুমাত্র এই পয়েন্টগুলোতে অবস্থান করার সময়ই চাঁদ পৃথিবী এবং সূর্যের সাথে একই কক্ষতল শেয়ার করে। এই লিউনার নোডসগুলো প্রায় 173 দিন পর পর পৃথিবী এবং সূর্যের সাথে পারফেক্টলি অ্যালাইন হয়, আর শুধুমাত্র সেই সময়ই চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে চলে আসলে তবেই গ্রহণ দেখা যায়। অন্য সময় যখন এই পয়েন্টগুলো সূর্য এবং পৃথিবীর সাথে পারফেক্টলি অ্যালাইন থাকে না, তখন চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এলেও সেটা পৃথিবীর কক্ষতলের উপরে অথবা নিচে অবস্থান করে, আর এই অবস্থায় চাঁদ কোনোভাবেই সূর্যকে ঢাকতে পারে না। ফলে অমাবস্যা এবং বিপরীত ক্ষেত্রে পূর্ণিমা সৃষ্টি হলেও সূর্য বা চন্দ্রগ্রহণ দেখা যায় না। আমাদের পৃথিবী সহ বাকি সব গ্রহ যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে, তেমনই সূর্য সহ আমাদের গোটা সৌরজগৎ আমাদের গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এই লুনার নোডসগুলো পৃথিবীর রেসপেক্টে প্রতি বছর ক্লকওয়াইজ 19.355 ডিগ্রি মুভ করছে, যা প্রায় প্রত্যেক 18 বছর 6 মাসে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ারকে প্রদক্ষিণ করছে। সেলেস্টিয়াল স্ফিয়ার কী এই সম্পর্কে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও তৈরি করা হবে।
প্রত্যেক বছর আমাদের পৃথিবীর রোটেশনাল স্পিড কিছুটা করে কমে যাচ্ছে, তার জন্য দিন কমপ্লিট হওয়ার সময়ও কিছুটা বেড়ে যাচ্ছে। তাই প্রতি 100 বছরে পৃথিবীর সাইডেরিয়াল ডে কমপ্লিট হওয়ার সময় 1.7 মিলিসেকেন্ড করে বাড়ছে। এর সাথে সাথে চাঁদও আমাদের পৃথিবী থেকে প্রতি বছর 1.6 ইঞ্চ অর্থাৎ 4 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। আজকে থেকে প্রায় 60 কোটি বছর পর চাঁদ আমাদের থেকে এতটাই দূরে সরে যাবে যে এর পক্ষে আর সূর্যকে পুরোপুরিভাবে ঢেকে দেওয়া সম্ভব হবে না, যার ফলে সেই সময়ের মানুষ টোটাল সোলার ইক্লিপস অর্থাৎ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ব্যাপারটাকে পুরোপুরিভাবে মিস করে যাবে। এছাড়াও এমন আরও অনেক জিনিস আছে যা আর কয়েক হাজার বছর পরে থাকবে না। তাই আমাদের কাছে এখন যা যা রয়েছে সেগুলো নিয়ে যত্নশীল হওয়া উচিত। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো প্রবলেম অথবা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন যাতে তারাও এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারে। এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন আমাদের সব ভিডিওর নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।